চিলির স্বৈরশাসক জেনারেল আগুস্তো পিনোশের আমলে নিখোঁজ ব্যক্তিদের ভাগ্যে কি ঘটেছিল জানতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক গতকাল এই সংক্রান্ত জাতীয় অনুসন্ধান পরিকল্পনা ঘোষণা করেন। প্রেসিডেন্ট বোরিক বলেন, নিখোঁজ ব্যক্তিদের ভাগ্যে কি ঘটেছিল সেই সম্পর্কে জানার অধিকার জনগণের রয়েছে। গতকাল 30 অগস্ট ছিল গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। এদিনই পিনোশের আমলে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্যোগ গ্রহণের ঘোষণা এলো প্রেসিডেন্টের কাছ থেকে। 1973 সালের 11ই সেপ্টেম্বর এক সামরিক অভ্যুত্থানে চিলির ক্ষমতা দখল করেন পিনোশে। আগামী মাসে এই অভ্যুত্থানের 50তম বার্ষিকীর আগেই পিনোশের স্বৈরশাসনে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে উদ্যোগ নিল চিলির বর্তমান সরকার। পিনোশের 17 বছরের শাসনামলে অন্তত 1469 ব্যক্তি নিখোঁজ হন। এদের মধ্যে 1092 জন বন্দি হওয়ার পর আর হদিস পাওয়া যায়নি, আর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া 377 জনের মরদেহ স্বজনদের দেওয়া হয়নি।